আসসালামু আলাইকুম। অনেক সময় কাজ করার সময় আমাদের কিন্তু ভিপিএন ইউজ করতে হয়। আমরা ভিপিএন আমাদের ব্রাউজারে কিভাবে এক্সটেনশন করে রাখতে পারি? আমি আমার এই ব্রাউজারে কিন্তু আমার ভিপিএন সেট আপ করা আছে, দেখতে পাচ্ছেন। এই ভিপিএনে এই যে যদি আমি ক্লিক করি, এরকম অপশন আসবে। এখান থেকে যদি আমি এই ব্রাউজারে ভিপিএন কানেক্টিং করতে চাই, কানেক্টিংয়ে ক্লিক করলে আমার কিন্তু ভিপিএনটি কানেক্টিং হয়ে যাবে। এইভাবে আপনারা কীভাবে করতে কেমনে করতে পারেন, আমি রিস্টপ করে দিলাম। এটি যে আমি করেছি, এর কোনটা থ্রি ডট নামে যে অপশন, তিনটা অপশন পাবেন। এখানে ক্লিক করে মোর টুলস নামে একটা অপশন পাবেন, এখানে যাবেন এক্সটেনশন ফর ডেভেলপার্স। এখান থেকে আপনারা যদি করবেন, সার্চ করবেন ভিপিএন লিখে, ভিপিএন লিখে সার্চ করার পরে এই যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ভিপিএন কিন্তু এখানে চলে আসছে। আপনারা যে যার যেটা পছন্দ কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন। আমি এখান থেকে টাচ ভিপিএনটি ইউজ করতেছি। এখানে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটি কিন্তু এখানে অ্যাড করা আছে। এটি যদি এখন আমি রিমুভ করতে চাই, রিমুভ নামে অপশনে ক্লিক করলে এখান থেকে কিন্তু আমার ভিপিএনটি দেখতে পাচ্ছেন যে রিমুভ হয়ে গেছে। এখন এটা যদি আবার নতুন করে আমি অ্যাড করি, এই যে অ্যাড টু ফায়ারফক্স নামে অপশনে ক্লিক করলে আমার কিন্তু এটি অ্যাড হয়ে যাবে। আমি আপনাদের প্রথম থেকে দেখাই যে কীভাবে আপনারা অ্যাড করতে পারবেন। প্লাস একটি আইকনে ক্লিক করে নতুন ট্যাব নিলাম, এই যে কর্নারে ক্লিক করে মোর টুলসে যাবেন, এখান থেকে এক্সটেনশনে যাবেন। এখান থেকে যাওয়ার পরে এই সার্চ যে অপশনটি পাবেন, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন ভিপিএন লিখে। হ্যাঁ, ভিপিএন লিখে সার্চ করলেই আমাদের বিভিন্ন ধরনের ভিপিএন চলে আসবে। আপনাদের যার যেটা পছন্দ সেই ভিপিএনটা কিন্তু এখান থেকে এক্সটেনশন করে নিতে পারেন। আমি টাচ ভিপিএনটি ইউজ করি অনেক দিন যাবৎ, ভালো একটি ভিপিএন। এখান থেকে ক্লিক করে অ্যাড টু ফায়ারফক্স নামে অপশনে যদি আমি ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটা অপশন আসবে, ক্যান্সেল আসবে। যদি অ্যাড করতে চাই তাহলে অ্যাডে ক্লিক করব, তারপর এখান থেকে অ্যালাউ করে ওকে করে দেব। আমাদের ভিপিএনটি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা কানেক্টিং করতে গেলে কানেক্টিং করতে পারবো এবং ইচ্ছা মতো ভিপিএনটি ইউজ করতে পারবো। এভাবে করে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ব্রাউজারে ভিপিএন সেট আপ করে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন চ্যানেল, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখতেছেন, অবশ্যই পেজটি ফলো করবেন। ধন্যবাদ।